চার্জার কানেক্ট হয়েছে, চার্জার ডিসকানেক্ট হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের মোবাইলে যে সার্চ করলে কিন্তু আপনার মোবাইল বলে দেবে যে আপনার মোবাইল চার্জিং হচ্ছে। আবার আপনি যদি মোবাইল থেকে চার্জিং কর্ড খুলে ফেলেন তাহলে সেক্ষেত্রে বলবে যে চার্জার ডিসকানেক্ট হচ্ছে। তো এখন এই রকম কীভাবে করবেন? তো এরকম করতে হলে সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে চলে যাবেন, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্সে লিখবেন যে বাংলা ট্রাভেলিং ব্যাটারি। তো এটা আপনি লিখবেন। তো লেখার পর আপনি দেখতে পারবেন যে একটি উপরে যে সফটওয়্যারটি আছে, তো সেই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন কিন্তু আমার ওপেন করা আছে, তো আমি আপনাদেরকে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখাবো। তো ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনারা ইনস্টল হওয়ার পর আপনাদের মোবাইলে স্ক্যানিং করবে অটোমেটিকলি। তো করার পর আপনারা এই সফটওয়্যারটাকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো এটা বাংলায় থাকবে। এখানে মেয়েদের কণ্ঠে বলবে, তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। ফলার কণ্ঠ দিতে পারবেন, ছেলেদের কণ্ঠ দিতে পারবেন। তো সেক্ষেত্রে নিচেও দেখতে পারবেন যে ব্যাটারিস লেভেল ইন দ্য স্টার্স বার। তো দেখতে পাচ্ছেন নিচে ইউএসবি কানেক্টেড, বা তারপর দেখতে পারবেন যে চার্জিং কানেক্টর বা ব্যাটারি লো। তো যদি আপনার ব্যাটারি চার্জ কমে যায় সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার বলে দেবে। তো এক অটো স্টার্ট এই অপশনটি যদি অফ থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে চালু করে দিবেন। তো চালু করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স পারমিশন, এই পারমিশনগুলো সবগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন।